नमोम विष्णुपादायो कृष्णप्रेष्ठायो भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्धीताय कृष्णाय गोविंदाय नमो नमः। शास्त्रे परमेश्वर भगवान श्रीकृष्ण के गोविंद बा गाभीगणेर इंद्र बोले अभिहित करा हुए छे। ऋषि मुनि संत महात्मा थेके शुरू करे एमनकि देवतारा पर्यन्त परमेश्वर भगवान श्रीकृष्णेर जे दिव्य धाम प्राप्त हवार चेष्टा करें सेटी अमृतलोकेर सर्वोत्कृष्ट स्तर गोलोक वृंदावन धाम। गोलोक अर्थात गाभीगणेर लोक जेखाने परमेश्वर भगवान श्री गोविंद सुरभि गाभीदेर पालन करे थाकें। आज আমি এক মায়ের করুণ কাহিনী ব্যক্ত করতে চলেছি। এ এক এমন মা যে তার সন্তানের সেবা করে চলে আমৃত্যুকাল পর্যন্ত। এ এক এমন মা যে জাতি ধর্ম বর্ণ উচ্চ নীচ ধনী দরিদ্র এসব বিচার না করেই সারাটা জীবন ধরে আমাদের সেবা দেন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ বেদ, যাকে সপ্তমাতার এক মাতা আখ্যা দিয়েছে, আমি সেই গোমাতার কথাই বলছি। গোমাতাটি আজ বুড়ি হয়ে গিয়েছে, তার শরীরের সমস্ত দুধ আজ শুকিয়ে গেছে। স্বভাবতই এ পরিবারে তার প্রয়োজন আজ ফুরিয়েছে, তাই গোমাতাটি আজ জানে না আজ তাকে কিনতে এক কষাই এ বাড়িতে এসেছে। এ ভাই, এ সোনা বাছা, কোথায় গেলি সব? শোন না রে, আমাকে তোরা বেচিস না রে বাছা। আমি জানি আমার বয়স হয়ে গিয়েছে, আমার শরীরের সব দুধ শুকিয়ে গিয়েছে, তবু আমাকে বেচিস না রে। আর তো এক দু বছরের ব্যাপার, এ বাছা, এ বাবা, আমি আমি কতই বা খরচ করাই তোদের, আমি তো ঘাস পাতা খেয়ে ঘরের এক কোণে পড়ে থাকি। আরে বাছা, এ এখন তো আমার গোবর থেকে গোবর গ্যাস তৈরি হচ্ছে, কত পরিবারের রান্না হচ্ছে, বাতি জ্বলছে, আর আমার মূত্র থেকে ওষুধ তৈরি হচ্ছে। হ্যাঁ, এই ক্যান্সারের ওষুধ তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, তুই বল, আমার গোবর দিয়ে তোরা ঘর মুছিস না? হ্যাঁ, ঘর শুদ্ধ করিস না? বল বল না, বল না কি রে। হ্যাঁ, আমার গোবর দিয়ে তোরা ঘর শুদ্ধ করিস না? এ বাছা, সোনা বাছা আমার, দয়া করে
ওই নিষ্ঠুর লোকগুলোর হাতে আমাকে তুলে দিস না, দয়া করে আমাকে তাড়াস না বাছা। বাছা, তোর মনে আছে যখন তোর মা ছোটবেলায় তোকে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল? তখন আমি তোকে দুধ পান করিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি আমার সারাটা জীবন ধরে তোকে দুধ পান করিয়েছি বাছা। বাছা বাছা, তোর মনে আছে যখন আমার বাছুর হয়েছিল, তুই কেমন দৌড়ে এসে আমার বাছুরের মাথায় কালো টিকা লাগিয়ে দিয়েছিলিস? হ্যাঁ, মুদিখানার দোকান থেকে গুড় কিনে এনে আমাকে খাইয়েছিলিস। আরে আরে, কেউ তো শোনো, কেউ তো বোঝো আমার ব্যথা। আমাকে আমাকে তাড়িও না, শেষের দিনে এই বুড়িটাকে তাড়িও না গো। বাছা বাছা, তোর মনে আছে যখন আমার বাছুর হলো, তখন তুই তোর বন্ধুদের নিয়ে এসে, হ্যাঁ হ্যাঁ, আমার এই প্রথম গাঢ় গাঢ় দুধটা তুই তোর বন্ধুদের দিয়ে খাইয়েছিলিস। আর একবার আমার বেশ মনে আছে, সেবার সর্দিতে যখন আমার বাচ্চাটা মরে গেল, তখন তোরা তার ছালের ভেতরে খড় ভরে তার পায়ে লাঠি দিয়ে বেঁধে দুধ দোয়ানোর সময় আমার সামনে দাঁড় করাতিস। তোরা ভাবতিস আমি ওকে দেখে দুধ দেব। না রে, আমি সব জানতাম, আমি সব বুঝতে পারতাম, তবুও তো আমি দুধ দিয়েছি বল, শুধু তোর জন্য বাছা, তোর মুখের দিকে তাকিয়ে, আমার সোনা বাবার খাতিরে। বাছা বাছা, তুই আজ অনেক বড় হয়ে গেছিস না রে, সেই জন্য মনে হয় তোর মনে নেই ছোটবেলায় যখন তুই পরীক্ষা দিতে যেতিস, তখন আমার পা নাচিয়ে যেতিসই না, আর পরীক্ষায় পাশ করলে কেমন আনন্দের সঙ্গে ছুটে এসে আমাকে আমাকে টিকা লাগাতিস। সোনা বাছা, আমি বুড়ি হয়ে গেছি বাছা, দুধ শুকিয়ে গেছে, তবু আমার আমার ভালোবাসার কথা মনে করে আমাকে আমাকে বেচো না বাবা। তোর যখন চাকরি হলো, তখন তুই কেমন মন্দির থেকে ছুটে এসে এই ধাগাওয়ালা ঘণ্টাটা আমার গলায় বেঁধে দিলি, এই যে এই ঘণ্টাটা। বাছা বাছা, একবার পাড়ার কুকুরের দল সবাই মিলে তোকে তাড়া করলো, তখন আমি কেমন আমার আমার দড়ি ছিঁড়ে ছুটতে গিয়ে আমার এই শিং দিয়ে কুকুরগুলোকে সবাইকে কেমন তাড়িয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তোর মনে আছে বাছা? না হলে সেদিন তুই নালায় পড়ে যেতিস। একবার তুই অনেক অসুস্থ হয়ে পড়লি, তখন তোর সব অসুখ আমার মা নিজের গায়ে নিয়ে নিল, তুই সুস্থ হয়ে গেলি বাছা। কিন্তু আমার মাটা আমাকে রেখে চলে গেল, আমি থাকলে তোর কোনো লোকসান হবে না বাবা। হ্যাঁ আমি বুঝেছি, তুই জানিস না বাবা, যারা আমাকে কিনতে এসেছে না তারা কসাই, হ্যাঁ হ্যাঁ, তারা আমাকে নিয়ে গিয়ে কেটে ফেলবে। হ্যাঁ বাবা হ্যাঁ, ওরা গাভীদের কেটে ফেলে। আমি জানি তুই জানিস না, তুই জানলে আমাকে কিছুতেই বেচতিস না।
নাইলে নাইলে যে সারা জীবন যে মায়ের দুধ খেয়েছে সেই মাকে সেই মাকে কেউ কেউ বেচতে পারে বল? বাছা, তুই জানিস বাছা, এই কসাই লোকেরা গাভীদের কাটার আগে চার দিন ধরে কিচ্ছু খেতে দেয় না। তারপর তারপর ফুটন্ত গরম জলে ফেলে রেখে দেয়। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এ ভাই, এ বাছা, আমাকে ওই দিক দিয়ে নিয়ে যেও না, ওই নিম গাছের তলায় আমার বাছুর আছে, ও দেখলে আমাকে কিছুতেই যেতে দেবে না। ও ওই দিক দিয়ে নিয়ে যেও না, আমার বাছুর গাড়ির পেছন পেছন ছুটবে, ওই দিক দিয়ে নিয়ে যেও না। সত্য, শৌচ, দয়া, তপস্যার দেশ এই ভারতবর্ষ, যেখানে প্রথম রুটি গাভীকে খাওয়ানোর নিয়ম, সেখানে এখনও কিছু মানুষ গো হত্যা করে তাদের রুটি কামায়। Krishna, if you like Gaurbhumi production, then please share and subscribe our channel. And if you want to donate or any other's help for our next project, then please contact us in this WhatsApp number.